কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি, এই স্লোগানকে সামনে রেখে র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয় মুজিব মোড়ালে এসে আলোচনা সভায় মিলিত হয়। অ্যান্টি র্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন আজাদের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুসালাম, প্রভিসি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ডক্টর আলমগীর হোসেন ভুইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার H M আলী হাসান। এ সময় বক্তারা বলেন, র্যাগিং আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না, সেই কারণে আগামীতে সুন্দর পরিবেশ গঠনের মাধ্যমে যেন অ্যান্টি র্যাগিং বিরোধী কোনো মিছিল, র্যালি বা সমাবেশ না করতে হয় সেই অঙ্গীকার করা আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি সহ সভাপতি প্রফেসর ডক্টর পরেশ চন্দ্র বর্মান, সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর তপন কুমার জোয়ারদার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর রেবা মণ্ডল ও শাখা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। কথা পরিষ্কার, এই জাতীয় ঘটনা যদি দ্বিতীয়বার পুনরাবৃত্তি হয় তাহলে এই এত কিছু আপনার ভোট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলোর দরকার হবে। উইল বি এনাফ। তার জন্য যে রিস্ক জীবনে আসে, সেটা যদি আমার চাকরির রিস্ক হয়, সেটা যদি আমার জীবনের রিস্ক হয়, আমি সেই রিস্ক নিই। এবং তাদের মনের প্রবৃত্তি ভেতরে এইরকম একটা নষ্ট জিনিস বাসা বেঁধে আছে, এদেরকে বরং বিশ্ববিদ্যালয়কে দৃঢ় করে আমি সে অনুরোধ করি। তো দৃঢ় করার আগে তাদেরকে মোটিভেট করি। সচেতনমূলক পরিবেশ হইয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার H M আলী হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আজকের এই বিজিলেন্স টিমের সম্মানিত আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন আজাদ। অ্যান্টি র্যাগিং র্যালিতে আমাদের মাঝে উপস্থিত আছেন। র্যালি হলো র্যালি পরবর্তী আজকের এই সভায় দাঁড়িয়ে আমরা এই প্রতিজ্ঞা করতে চাই, যার যার জায়গা থেকে যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে 175 একরে কোনো প্রকার র্যাগিং হবে না এবং এটা যাতে না হয় সেজন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। এবং যে অ্যান্টি র্যাগিং শব্দটা আমার কাছে, এটা আমরা আগে জানতামই না, আমি যখন ছাত্র ছিলাম আমি হয়তো